আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব আসলে যারা দেশের বাইরে পড়ালেখা করতে যেতে চান, অ্যাব্রোড স্টাডি করতে যেতে চাচ্ছেন, তারা যে আপনার বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো যে অ্যাটাস্টেশন করতে হয় ওইটার এ টু জেড প্রসেস আমি মাদ্রাসা বোর্ড অথবা এডুকেশন বোর্ড আপনাদের SSC SSC মাধ্যমিক বোর্ড যেটা ওইটার যে প্রসেসিং সেটা আমি আলোচনা করবো, এবং পরবর্তীতে অন্যান্য যে ফরেন মিনিস্ট্রি তারপর ল মিনিস্ট্রি ওইগুলো নিয়েও আমি ভিডিও মেক করব। তো আজকে শুধু আমি এ টু জেড প্রসেস বলবো যে আসলে আপনার বোর্ড থেকে কিভাবে আপনি আপনার সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট এগুলো অ্যাটাস্টেশন করবেন, কতদিন সময় লাগে, কত টাকা লাগে, এইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সাথে আমি ভিডিও করেছি, ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কিভাবে কি করতে হয়। বিশেষ করে মাদ্রাসা বোর্ডে যারা আছেন তারা এ টু জেড প্রসেস সবকিছু দেখে দেখে আপনারা এইভাবে করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আপনাকে আপনার বোর্ডে যেতে হবে, যেমন হচ্ছে মাদ্রাসা বোর্ড বলেন, তারপর হচ্ছে মাধ্যমিক যে বোর্ডগুলো ওইগুলো আপনার হচ্ছে নিউ মার্কেট থেকে যদি আপনি যান, নিউ মার্কেট থেকে আপনি ঠিকানা, তারপর হচ্ছে আপনার মমিতা, এইসব গাড়িতে দামড়াই পরিবহন এইগুলো উঠলে আপনি একদম বোর্ডের সামনে যেয়ে নামতে পারবেন, ঠিক আছে। এরপরে সবগুলোই পাশাপাশি মাধ্যমিক বোর্ড, তারপরে হচ্ছে আপনার মাদ্রাসা বোর্ড, সবগুলা খুবই কাছাকাছি, মনে করেন একটা থেকে একটা যেতে হয়তো বা 1 মিনিটের মতো লাগে না, এইরকম একটা ব্যাপার। তো আপনারা ওখানে যে কাজগুলো করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি যদি মাদ্রাসা বোর্ডের কথা বলি, দুইটা প্রসেসই প্রায় সেম। তো আমি যেহেতু মাদ্রাসা বোর্ড থেকে করেছি সেক্ষেত্রে সেটাই বলছি। তো যে যাওয়ার পরে মাদ্রাসা গেটের সামনেই, মাদ্রাসা বোর্ডের সামনেই একটা লোক আপনার ফর্মগুলো বিক্রি করে আপনার 20 টাকা করে। তো দুইটা ফর্ম কিনলাম, যেহেতু SSC এবং HSC দাখিল আলিম, এই দুইটা করতে হবে। তো এটা কিনলাম, কেনার পরে ফর্মটা পূরণ করলাম। ফর্মটায় বেসিক্যালি থাকে আপনার আপনার যে SSC SSC রেজাল্ট, তারপর হচ্ছে আপনার যে আপনার কলেজের কোড মোড এইগুলো, আপনার অ্যাড্রেস এইগুলো লিখতে হয় আর কি, আপনি কত পয়েন্ট পেয়েছেন এইগুলা। তারপরে আর দুইটা ফর্মের জন্য দুইটা আপনার ছবি লাগবে, সেগুলা ফর্ম পূরণ করে এবং ছবিটা আপনি পিন মেরে লাগিয়ে দেবেন। এরপরে আপনার যে SSC SSC দুইটার কাগজগুলো আলাদা আলাদা করবেন, এবং মেইন যে আপনার সার্টিফিকেট, আপনার SSC SSC সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, টোটাল হচ্ছে 4টা পেপার, সার্টিফিকেট 2টা, SSC আর একটা SSC, আর যারা মাদ্রাসা বোর্ডের তাদের হচ্ছে দাখিলের একটা, আলিমের একটা, আর আবার ট্রান্সক্রিপ্টের 2টা, SSC একটা, SSC একটা, দাখিলের একটা, আলিমের একটা, যাদের মাদ্রাসা বোর্ডের তাদের। তো এভাবে আর কি, তো টোটাল 4টা মেইন পেপার, ওইগুলাকে আপনি আবার প্রত্যেকটাকে 3টা 3টা করে ফটোকপি রাখবেন। তো 3টা 3টা ফটোকপি ওগুলো আপনি সাথে অ্যাটাস্টেশন করে নেবেন। তো এরপরে আপনার সব পেপার গুলো আলাদা সাজাবেন, যে আপনার SSC সাথে SSC সব ফটোকপি গুলা, আপনার সার্টিফিকেট গুলা 3টা যে ফটোকপি করেছেন ওইগুলো একসাথে সাজাবেন, এরপরে ট্রান্সক্রিপ্টের 3টা, এইগুলা সব সুন্দরভাবে সাজায় 2টা আলাদা আলাদা করে ফেলবেন, SSC একটা, SSC একটা। তো বন্ধুরা, এরপরে আপনি হচ্ছে আপনার যে সোনালী ব্যাংক আছে আপনার এডুকেশন বোর্ডের ভিতরে, যেমন হচ্ছে মাদ্রাসা বোর্ডের ভিতরে সোনালী ব্যাংক আপনারা দেখতে পাবেন, এরপরে হচ্ছে আপনার মাধ্যমিক যে শিক্ষা বোর্ড তার মধ্যেও সোনালী ব্যাংক আছে। তো আপনারা আপনাদের SSC SSC দুইটার জন্য অথবা দাখিল আলিমের জন্য যারা মাদ্রাসা বোর্ডে, তারা হচ্ছে টাকা জমা দিতে হবে। তো বর্তমানে 2023 সালে টাকাটা হচ্ছে আপনার দুইটার জন্য 300 300 600 টাকা, SSC SSC বা দাখিল আলিম, আর আপনার কিছু ভ্যাট কাটে। তো টোটাল হচ্ছে প্রায় 650 টাকার মতো যাবে আপনার দুইটা দুইটা পেপারসের জন্য, মানে দাখিল আলিম এই দুইটার জন্য। আর যারা মাদ্রাসা বোর্ড সরি, যারা হচ্ছে আপনারা মাধ্যমিক বোর্ড থেকে, যেমন এক এক বোর্ডের ক্ষেত্রে এক এক রকমের ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যারা হচ্ছে ঢাকা বোর্ডে আছেন তারা খুব সম্ভবত প্রতি পেজ হচ্ছে 25 টাকা করে এমন, এবং কুমিল্লা বোর্ডে প্রতি পেজ 200 টাকার মতো করে এরকমের হয়। তো এটা কম বেশি হতে পারে, চিটাগাং বোর্ডে আবার প্রতি পেজ 100 টাকা এইরকমের আর কি খরচ। তো এটা হচ্ছে এক একটা বোর্ডে এক এক রকমের হয়ে থাকে এই। তো আপনারা টাকা জমা দেওয়ার পরে ওইখানে যে রিসিপ্ট দিবে, রিসিপ্টটা নিয়ে আপনি আপনার আবার যে অফিস সেখানে এসে, তারপরে আপনি আপনার যে দুইটা পেপার্স, মানে দুইটা পেপার বলতে দাখিল আলিম অথবা SSC SSC, এই দুইটা
আপনি অফিসে জমা দিবেন। এরপরে ওরা বলবে যে আপনাকে 3 দিন পরে অথবা 4 দিন পরে অথবা 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনি আসবেন। তো আপনি জমা দেওয়ার পরে আপনি ওরা যে 2টা রিসিপ্ট দিবে, রিসিপ্ট নিয়ে আপনি চলে আসবেন। এরপরে আপনি যদি 3 দিন বলে 3 দিন পরে আপনি আবার গেলে আপনি আপনার সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট যেগুলো জমা দিয়েছিলেন সেগুলো অ্যাটেস্টেশন করে দিবে ওরা, আপনি সেগুলো রিসিভ করে চলে আসতে পারবেন। এটাই হচ্ছে মেইনলি আপনার যে মাদ্রাসা বোর্ড অথবা আপনার মাধ্যমিক যে বোর্ড ওগুলো অ্যাটেস্টেশন করার সিস্টেম, ঠিক আছে? এই তো যারা মাদ্রাসা বোর্ড থেকে করবেন, আমি এ টু জেড সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি কীভাবে কী করতে হয়। এরপরে হচ্ছে পরবর্তী যে প্রসেসগুলা, যেমন রোমানিয়াতে বিশেষ করে যদি বলতে চাই, আপনার পেপার গুলো আপনার এডুকেশন মাদ্রাসা বোর্ড অথবা আপনার মাধ্যমিক বোর্ড থেকে অ্যাটেস্টেশন করার পরে, আপনাদের নিজ নিজ বোর্ড থেকে অ্যাটেস্টেশন করার পরে, এরপর পেপার গুলো নিয়ে আপনার আবার এডুকেশন মিনিস্ট্রি যেতে হয়। এডুকেশন মিনিস্ট্রি হওয়ার পরে আবার আপনার পার ডে যে ইংলিশ করতে হবে সেটা, ইংলিশ পার ডে আবার আপনার ল মিনিস্ট্রি থেকে আপনার করতে হয়, নোটারি করে নেবেন অবশ্যই, নোটারি করে এরপর ল মিনিস্ট্রিতে যেয়ে ওখান থেকে আপনার আবার অ্যাটেস্টেশন করে নিবেন, ঠিক আছে? এরপর সব কিছু হয়ে গেলে এরপরে সকল যে ডকুমেন্টস গুলা ওগুলো আপনার সত্যায়িত হয়ে গেলে আপনি আপনার ফরেন মিনিস্ট্রিতে নিয়ে যাবেন। এটাই হচ্ছে শেষ ধাপ, মানে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করার পরে আপনি আপনার হচ্ছে ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য মোটামুটি রেডি, ঠিক আছে? এই তো আমি পরবর্তীতে আরো ডিটেলস বিভিন্ন টপিকে, রোমানিয়া বলেন অথবা বাইরের স্টাডি বিষয়ে ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করব। আর সবাই সাথে থাকবেন।